হ্যালো, ওয়েলকাম সকলকে ওয়ার্ল্ড অফ সুমনে। তো আজকে আরও এক্সাইটিং কিছু স্ট্রিট ফুড নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু বিভিন্ন রেঞ্জের বিভিন্ন স্ট্রিট ফুড থাকছে, কি লোভ লাগছে? চলো ভিডিওটা শুরু করাই। তো প্রথমে আমরা চলে এলাম বড়নগর বাজারের সামনে ওপেন হওয়া একটা নতুন ক্রিসপি চিকেনের দোকান। এই দোকানটা হচ্ছে বড়নগর তিন মাথার মোড়, কালী মন্দির তার ঠিক সেখান থেকে দু পা হাঁটলেই এই দোকানটা। আর বড়নগরে কিন্তু ক্রিসপি চিকেনের একটা বিপ্লব ঘটেছে বলা যেতে পারে। বিভিন্ন দোকান, নতুন নতুন দোকান তৈরি হচ্ছে। এদের ইউএসপিটা হচ্ছে এরা মাত্র 30 টাকায় ক্রিসপি চিকেন দিচ্ছে। তো এটা সত্যিই অবিশ্বাস্য যে 30 টাকায় কীভাবে ক্রিসপি চিকেন ওরা দিচ্ছে। তো এত কিছু না ভেবে আমরা অর্ডার দিয়ে দিলাম দুটো ক্রিসপি চিকেন। তো এটা কিন্তু উইথ বন চিকেন যেটা নিয়ে বুঝতে পারলাম, আর অতটা ভালো আমার টেস্ট লাগলো না। বেশ, ক্রিসপি চিকেনের যেটা ক্রাঞ্চি ব্যাপার হয় সেইটা কোথাও একটা মিসিং ছিল। তো আমি এই আইটেমটা ট্রাই করলাম, অতটা এখানে ভালো লাগলো না, বাট সস মেয়োনিজ দিয়ে পরিবেশন করেছিল। আর এই যে নতুন দোকানটা, এটাও ক্রিসপি চিকেনের দোকান, এটা শিথির মোড়ের দিকে, উদ্দীপার ঠিক পাশে। এদের এখানে অনেক রকম আইটেম আছে। আর এদের এখান থেকে আমি ট্রাই করেছিলাম ক্রিসপি লেগ, যেটা কিন্তু বেশ জুসি ছিল। আমি রেকমেন্ড করবো তোমরা এই দোকানটা গেলে অবশ্যই ট্রাই করতে পারো, মাস্ট ট্রাই। আজকের এই ভিডিওর মোটামুটি ইউএসপি বলা যেতে পারে এই দোকানটাকে, যেখানে এই যে বিভিন্ন রকম ফ্রায়েড আইটেম, মানে সন্ধেবেলা যেগুলো আমাদের খুব মনে পড়ে সেই সব আইটেম নিয়ে এখানে এই দোকানটা শুরু হয়েছে। এদের মেনলি বন্ধু ক্যাটারার, এরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকে। এদের এই ছোট্ট আউটলেটটা এরা কিছু মাস হলো ওপেন করেছে। আর এইদিকে সোজা গেলে হচ্ছে বড়নগর বনুগলি, এবং এই সাইডে সোজা চলে গেলে হচ্ছে আমাদের বড়নগর পৌরসভা, তার ঠিক মাঝেই এই দোকানটা। এই দোকানটার খোঁজ দিয়েছিল আমার দাদা আমাকে। এবং এখানে অনেকগুলো আইটেমই রয়েছে যেগুলো ফেমাস। ওরা এখানে এই ফ্রাইড আইটেমের সাথে কিন্তু মোগলাই, চাউমিন, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন সবই দেয়। আমরা আজকে এখান থেকে অর্ডার দিয়ে দিলাম হচ্ছে স্প্রিং রোল। অনেক দিন স্প্রিং রোল খাওয়া হয়নি, এখানে শুনেছি স্প্রিং রোলটা বেশ সুন্দর করে তৈরি করে ওরা, দামও খুব রিজনেবল, মাত্র 50 টাকা দাম দেখলাম স্প্রিং রোলের। এর সাথে ফ্রিচ ফ্রাই ছিল 60 টাকা, আর অন্যান্য আইটেম ছিল, বাট আমরা স্প্রিং রোল অর্ডার দিলাম। আর এই স্যালাড কাসুন্দি সস দিয়ে বেশ দিয়েছে। আমাদের হাতে স্প্রিং রোল চলে এসছে, প্রাইস বেশ ভালোই, 50 টাকা অনুযায়ী। খুব গরম রয়েছে, স্যালাড আর সস দিয়ে অন্যরকম। আর জুসি রয়েছে ভেতরটা, যে দেখাবো ভেতরে চিকেন বা ভেজিটেবল আছে, বেশ ভালো জুসি রয়েছে। বাইরের কোটিংটা বেশ মজবুত, মাস্ট ট্রাই। রোজই সব আইটেম থাকে, এবং এক্সট্রা ফিশ ডায়মন্ড ফ্রাই হয়, এবং প্রত্যেক সানডে চিকেন মটন দুটো বিরিয়ানি। তোমরা তো মানে বিয়েতেও ক্যাটারিং করো? হ্যাঁ। আমরা চলে এলাম বড়নগরের অন্যতম আরেকটা দোকান, যেটা হচ্ছে দ্য ডিশ। এখানে কিন্তু এই যে মোমো, এটা কিন্তু খুব বিখ্যাত, আমার খুব ফেভারেট। 5 পিস মোমো নেয় 60 টাকা, তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। এটা বড়নগর মঠের সামনে, এটা তোমাদের জন্য একটা বোনাস। এটা চলে এসেছিলাম আমরা প্লেজারে, এখান থেকে পুজোর সময় আমরা অর্ডার করেছিলাম হচ্ছে রেশমি চিকেন বাটার মশালা আর হচ্ছে প্লেন নান, যেখানে চিকেনটার দাম পড়েছিল 290 ফুল প্লেট, যেটা ছিল হচ্ছে 6 পিসেস। আর যেটা প্লেন নান সেটার দাম পড়েছিল পার পিস 60 রুপিস। ওদের এই ওপরের কেবিনটায় আমি প্রথমবার এলাম, আর যেহেতু বড় দোকান, একটা বড়নগরের বুকে অনেক পুরনো একটা দোকান, শিথিল মোড়ের কাছে, শিথিল মোড় সার্কাস ময়দানের ঠিক উল্টো দিকেই এটা। খাবারের টেস্ট বেশ ভালো, এটা একটা বোনাস আইটেম ছিল তোমাদের জন্য। আর সেকেন্ড বোনাস হচ্ছে এই দুটো আইটেম, এটা হচ্ছে একটা ফ্রাইড আইটেম, একটা ড্রামস্টিক আর একটা হচ্ছে ফিশ ফিঙ্গার। তো যেটা 15 টাকা, ড্রামস্টিকটা 55 টাকা। আমরা চলে গেছিলাম বেলঘড়িয়া স্টেশন, এটা এই দোকানটা খুব বিখ্যাত হয়েছে কয়েকদিন ধরে। তো এই দুটো আইটেম আমরা ট্রাই করেছিলাম, অতটা ভালো লাগলো না হাই পাওয়ার মতো। বেলঘড়িয়া 4 নম্বর স্টেশনে, তোমরা গেলে ট্রাই করতে পারো। পুরো ভিডিওটা কেমন লাগলো জানাও, সকলকে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।